জীবনে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আসলে আমরা নাটক দেখলে বুঝতে পারবো, এখনই সেটা বলা যাচ্ছে না। সো এই সবকিছু মিলে আর কি ভেজা হলো। আপনি ওটিটিতে কাজ করেন বেশি, সেখান থেকে ফিকশনে কাজ করছেন, এই দুই মাধ্যমের কাজ নিয়ে কি বলবেন? মাধ্যম তো আসলে কোনো কিছু ম্যাটার করে না, দুইটা জায়গায় অভিনয় করতে হয়, সো দুইটা আলাদা কোনো মাধ্যম না, আমি অভিনয় করতে আসছি। সো ডিফারেন্স ওই জায়গা থেকে খুব একটা আমি আলাদা কিছু মনে করি না, সেটা ওটিটি হতে পারে, সেটা টেলিভিশন হতে পারে, সিনেমা হতে পারে, যে কোনো কিছুতেই আমার মূল কাজটা আসলে অভিনয় করা। সো আমি অভিনয় করতে আসছি। এই গল্পে কাজ করার কারণটা যদি বলেন? চরিত্রটা ইন্টারেস্টিং, গল্পটা ইন্টারেস্টিং। আমাদের প্যাট্রিয়টিক সোসাইটিতে মেয়েদের যে প্রবলেম, মেয়েদের যে সংকট, এবং সেটা যে কোনো স্ট্যাটাসেরই, মানে সেটা নিম্ন শ্রেণী হোক, উচ্চ শ্রেণী হোক, সব জায়গায় মেয়েদের যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এই গল্পে দেখতে পাই। এবং সেই সংকট, সেই প্যাট্রিয়টিক সোসাইটির যে প্রবলেম, সেটা যে কোনো নির্দিষ্ট শ্রেণীকে বাধা মানে না, সব শ্রেণীর মধ্যেই সেটার ইনক্লুডিং, সেইটা আমাকে খুব নোটিস করাইছে গল্প। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে গল্পটা করা উচিত। বিরিয়ানি আনছেন কেন? আর আপনি যদি বিরিয়ানি আনেন আমার আগে করলেন না কেন? বিরিয়ানি ফেরত দিয়ে টাকা নিয়ে আসবেন, আমার একদম পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাই শুনেন, এরপর থেকে এরকম করবেন না, টাকা পয়সা নষ্ট, আমার একদম পছন্দ। আনজান হাত মুখ দিয়ে আসেন।